স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ রাজশাহী মেডিকেলে গাছ কেটে শত খোল ছানা হত্যা রাজশাহীতে নেশার টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা রাজশাহী বিআরটি অফিসের আট দালালকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অর্জুন গাছটির ডালে ডালে বাসা বেঁধেছিল খোল পাখি ফুটেছিল শতাধিক ছানা মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায় ছিল ছানাগুলো কিন্তু সেই অপেক্ষার শেষ হল মৃত্যু ঘণ্টায় শনিবার দুপুরের পর গাছটি কেটে ফেলা হয় গাছ পড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ ছানা মারা যায় যেগুলো বেঁচে ছিল সেগুলো জবাই করে নিয়ে যান হাসপাতালের নির্মাণ শ্রমিক ও রোগীর স্বজনেরা এই হাসপাতালের গাছগুলোতে বরাবরই প্রজনন মৌসুমে শামুখ্য পাখিরা এসে বাসা বেঁধে বাচ্চা ফোটায় হাসপাতাল চত্বরের যে গাছগুলোর আশেপাশে মানুষের আনাগোনা বেশি সেগুলোতেই পাখিরা বেশি বাসা বাঁধে পাখি বিশেষজ্ঞদের মতে এই পাখিরা মানুষের সহানুভূতি পেতে তাদের নাগালের মধ্যেই বাসা বাঁধে গত বছর হাসপাতাল কর্তৃপক্ষ পাখির বিষ্ঠার কারণে পরিবেশ নষ্ট হওয়ার অজুহাতে কিছু গাছের ডালপালা কেটে দিয়েছিল তারপরও পাখিরা হাসপাতাল ছেড়ে যায়নি গাছ কাটার ঘটনায় রাজশাহীর পাখিপ্রেমীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাসপাতালের সামনে নালা নির্মাণের কাজ চলছে সেখানে কাটা হয়েছে গাছটি বিকেলে গিয়ে সেখানে 20 থেকে ত্রিশটি মৃত পাখির বাচ্চা পড়ে থাকতে দেখা গেছে রোগীর এক স্বজন জানান তিনি কয়েকজন শ্রমিককে অন্তত ত্রিশটি পাখির বাচ্চা বস্তায় ভরে নিয়ে যেতে দেখেছেন রোগীর স্বজনেরাও কিছু বাচ্চা কুড়িয়ে নিয়ে গেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী ম্যাজদানী বলেন এটা কেন হলো সেটাও তিনি খতিয়ে দেখবেন আর এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন রাজশাহী নগরীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে শক্ত ছেলে রবিবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে নিহতের নাম জুয়েল হোসেন আর শক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয় নিহত জৈলের স্ত্রী মর্জিনা খাতুন জানান নেশার টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে পরে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে রাজপাড়া থানার ওসি মাঝারুল ইসলাম বলেন ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এজন্য পিয়াস পালাতে পারেননি পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে রাজশাহী বিআরটি অফিসের আট দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের আগে বিআরটি অফিসের পাশে ফটোকপির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব সদস্যরা র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল দশটায় অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্যদের আটক করা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে দশ দিন ও দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং একজনের নিকট হতে নগদ টাকা জরিমানা আদায় করে অভিযোগ আছে যে সরাসরি বিআরটিএ প্রসেস করতে গেলে অনেক ঝামেলা হয় এবং লাইসেন্স পেতেও সময় লাগে তাছাড়া হয়রানিও হতে হয় এজন্য অনেকে দালালের মাধ্যমে সব কাজ করতে বাধ্য হয় গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও দশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনায় ছয় জন উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা যান চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল নটা থেকে রবিবার সকাল নটার মধ্যে এদের মৃত্যু হয় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিয়াজদানি জানান মৃতদের মধ্যে রাজশাহী ও চাপাইনাবগঞ্জের দুজন করে এবং নওগাঁ ও নাটোরের একজন করে আছেন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী চাপাইনাবগঞ্জ এবং কুষ্টিয়া জেলার একজন করে মারা গেছেন এছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন তিনি জানান গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এছাড়া চোদ্দ নম্বর ওয়ার্ডে তিনজন সতেরো ও উনত্রিশ ত্রিশ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন রোববার সকাল নটা পর্যন্ত দুইশো ছিয়াশি সজ্জার রামেক করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন একশো পঁয়তাল্লিশ জন একদিন আগেও এই সংখ্যা ছিল একশো বিয়াল্লিশ জন একদিন আগেও এই সংখ্যা ছিল একশো বিয়াল্লিশ জন নাটোরে এক কেজি দুইশো নব্বই গ্রাম হেরোইন সহ মাসুম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার বাবুর পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় গ্রেপ্তারকৃত মাসুম বগুড়ার পাল্লাপাড়া এলাকার মৃত সাত্তারের ছেলে র্যাব পাঁচ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়ার ক্যাম্প কমান্ডার মেজর নাজমুস সাকিব জানান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী নাটোর মহাসড়কের বাবুর পুকুরপাড় এলাকায় চেকপোস্ট বসায় র্যাবের একটি দল রাত সাড়ে আটটার দিকে রাজশাহী থেকে পাবনাগামী যাত্রীবাহী মাছরাঙ্গা পরিবহনে তল্লাশি চালিয়ে মাসুম হোসেনকে আটক করা হয় এ সময় তার শরীরে থাকা সাতটি পলিথিন পেপারে মোড়ানো এক কেজি দুইশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য এক কোটি উনত্রিশ লাখ টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানায় দীর্ঘদিন ধরেই সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তারই ধারাবাহিকতায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে সে পাবনার দিকে নিয়ে যাচ্ছিল শনিবার রাত দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাসুমকে সদর থানায় হস্তান্তর করা হয় নোয়াখালীর বেগমগঞ্জে স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ আটকৃতরা হলেন কবিরহাট উপজেলার ধানসিরি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মনির আহমেদের ছেলে মোহাম্মদ মিজান ও একই উপজেলার কালীরহাট ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের অমলচন্দ্র দেবের ছেলে সুমনচন্দ্র দেব রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে এর গতকাল শনিবার রাত দশটার দিকে বেগমগঞ্জের চৌমোহনী বাজারের মুর্শিদ কমপ্লেক্সের সামনে একজনকে এবং অন্যজনকে কবিরহাট বাজার থেকে আটক করা হয় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি আরও জানান আটকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকা সহ ছয় জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত দশটার দিকে কাটাখালী থানার কুখন্ডি খাপাড়ার হাদুমিয়া চায়ের স্টলের পাশে জুয়াখেলা অবস্থায় তাদের আটক করা হয় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ পুলিশ কমিশনার আরফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবদুল্লা আল মাসুদের নেতৃত্বে এসআই এম সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার কুখন্ডি খাপাড়ার হাদুমিয়ার চায় স্টলের পাশ থেকে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে আটক করে অভিযানকালে ঘটনাস্থল হতে একজন পালিয়ে যায় এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয় আটকলিতরা হলেন রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কুখন্ডি খা পাড়ার মৃত মুজিবুর রহমানের ছেলে আকাস আলী মফিজের ছেলে রুবেল ইসমাইলের ছেলে মুনসুর রহমান একই এলাকার জলিলের ছেলে সাইফুল ময়জুদ্দিনের ছেলে বিশু ও নলখোলা গ্রামের মৃত জয়নালের ছেলে রবিউল ডিবি জানাই পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ